যে আপনি আহিলে মই এৰি দিম, তো কংগ্ৰেছৰ পৰা গৈ মুখ্যমন্ত্ৰী হৈ আছে তো বিজেপি, মানে বিয়া ফিক্স হৈছে, কাৰ্ডত কাৰ্ড দি ডেটটো দিলে আমি যাম আৰু। ভূপেন বৰা ডাঙৰী আপোনাৰ হেলিকপ্টাৰটো চালি জাৰি চাওকচোন, কিবা আপোনাৰ বন্ধুৱে কিবা নাট টাইট দি দিলে নেকি কিবা, সেইটো অলপ চাওকচোন। দিনত যিবিলাক কংগ্ৰেছ বিধায়ক মোৰ লগত চাহ খাই ইফতাৰ কৰে তেওঁলোক হ'ল জেনুইন, আৰু ডুপ্লিকেট যিবিলাক আছে ৰাতি খায় মোৰ লগত। ৰকিবুল হুছেইন ডাঙৰীয়া তিনি নম্বৰত থাকিব, একেবাৰে স্পষ্ট, তাত কোনো ৰাগ ঢাক নাই। আৰু অসমত গোটেই কেইজন কংগ্ৰেছ প্ৰাৰ্থীৰ মাজত চবতকৈ কম ভোট পোৱা মানুহ হ'ব ৰকিবুল হুছেইন ডাঙৰীয়া, এইটো একেবাৰে ফাইনেল। আপোনালোকে চাব যিমান দিন বাঢ়ি যাব সিমান কংগ্ৰেছীসকল ওলাই আহিব, যিমান দিন, আজিতো আপোনালোকে গোৱালপাৰা যোৱাকালি ডুবলি হ'ল, অহা দিনত গোটেই পাৰ্লিয়ামেণ্টাৰী কনষ্টিটিউশ্যন মেচিভ মানুহ কংগ্ৰেছ এৰি ৰকিবুল হুছেইনৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ কৰি ৰকিবুল হুছেইন চাহাবে বাক চাক কিবা কিবি কৈ দিয়ে। আজমল চাহাব মানুহ হয়, মানুহৰ মাজত থাকে, মানুহক ভাল পোৱা এজন নেতা, তেওঁকো মানুহে ভাল পায়। যোগদান কৰা নাই কংগ্ৰেছত, মই এটা কথা কওঁ, গৌৰৱ গগৈ বাদ দি চব ডুপ্লিকেট কংগ্ৰেছ, ইনক্লুডিং ৰকিবুল হুছেইন, একচেপ্ট গৌৰৱ গগৈ, টোটেল কংগ্ৰেছ ডুপ্লিকেট পাৰ্টি। ডুপ্লিকেট কংগ্ৰেছ এইখনতো ৰাতি মই তোৰ এটা যোগাযোগ ৰাখিবি, আৰু জেনুইন যিবিলাক আৰু কংগ্ৰেছ দুজন নেতা আছিলে বিধায়ক আছিলে আমাৰ লগত, দুটা বহা চাহ পান ইফতাৰ চলি আছে, আৰু ডুপ্লিকেটবিলাক ৰাতি আহে, খালি বেলেগ একো নাই। দিনত যিবিলাক কংগ্ৰেছ বিধায়ক মোৰ লগত চাহ খাই ইফতাৰ কৰে তেওঁলোক হ'ল জেনুইন, আৰু ডুপ্লিকেট যিবিলাক আছে ৰাতি খায় মোৰ লগত। কিছু আছে অবৈধ প্ৰেম, অবৈধ প্ৰেমৰ দ্বাৰা ৰাজহুৱাকৈ কৰিব নোৱাৰোঁ, সেইটোতো লুকাই চপাই কৰিব লাগে। আছে কংগ্ৰেছৰ চবেই মোটামুটি, চাওক এটা কথা কওক, ৰচিন বৰুৱাৰ ডাঙৰীয়াৰ লগত ব্যক্তিগত ভাল, তেওঁৰ তাত মই যাওঁ, তেওঁ মোৰ তাত আহে, চাহ খাই আছোঁ, চব চলি আছে, পলিটিকেল কথা নাপাতোঁ আৰু। তেওঁৰ অন্তৰে যি কয় সেইটোৱে কৰিব তেওঁ। আচলতে কি হৈছে জানে, ৱাজিদ চৌধুৰী ইনষ্টিটিউট ফিল কৰি আছে, জাকিৰ শিকদাৰ ৱৰ্কিং প্ৰেচিডেণ্ট হৈছে, ৰকিবুলে ডেইলি হেঁচা দিয়ে, এইবিলাক চব মানুহে নিজা নিজা দায়িত্ব পালন কৰি আছে, চবৰ এটা ভূমিকা আছে। এই গণ আন্দোলনৰ পিছত প্ৰত্যেক কংগ্ৰেছী নেতাৰ এটা অন্তৰৰ এটা দোৱা আছে, কাৰণে ইমান কংগ্ৰেছী মানুহ আজি ইউ ডি এফত আহি আছে, এইটোও হয়। আৰু ভূপেন চৌধুৰীক কৈ দিলোঁ আপোনালোকক যে গোটেই লোৱাৰ আছামৰ কংগ্ৰেছৰ নেতাসকলৰ অন্তৰৰ দোৱাৰ কাৰণে আজি হাজাৰ কংগ্ৰেছ কৰ্মী ইউ ডি এফত যোগদান কৰি আছে। এইটোতো আমাৰ বৰ্তমান মুখ্যমন্ত্ৰী এৰি দিলে তেওঁক, যে আপুনি আহিলে মই এৰি দিম, তো কংগ্ৰেছৰ পৰা গৈ মুখ্যমন্ত্ৰী হৈ আছে তো বিজেপিত, তেওঁৰ নাম্বাৰ লাগিছে চাগে, ডেটটো ফিক্স কৰিছে 25th কিবা, সেইটো যাম আমি, মানে বিয়া ফিক্স হৈছে, কাৰ্ডত কাৰ্ড দি ডেটটো দিলে আমি যাম আৰু, শপত গ্ৰহণত যাম কি অসুবিধা। তেওঁৰ হেৰি উৰা নাই, সেইটো এটা খবৰ ল'ব লাগে, অধিক প্ৰেমে হেলিকপ্টাৰ বেয়া হৈ গ'ল, ডেটটো দিলে আমি যাম, একেবাৰে বাৰ চাই আছোঁ কোনদিনা শপত গ্ৰহণত দিব, যাম। আৰু হেলিকপ্টাৰখন দুদিন উৰা নাই কিটো লৈ মই বিৰাট মানে মই এটা শংকিত আৰু, কি কাৰণত, কাৰণ আফটাৰ অল চি এম বহুত চালোঁ মানুহটো, তেওঁ কি কৰিব কি না ক'ব নোৱাৰে, তো সেইকাৰণে ভূপেন বৰা ডাঙৰী আপোনাৰ হেলিকপ্টাৰটো চালি জাৰি চাওকচোন, কিবা আপোনাৰ বন্ধুৱে কিবা নাট টাইট দি দিলে নেকি কিবা, সেইটো অলপ চাওকচোন। ধুবুৰীত কি হ'ব এইবাৰ ৰকিবুল হুছেইনৰ? তিনি নম্বৰত পাব, যদি 1.5 লাখ পায় আচৰিত নহ'ব, কাৰণ কংগ্ৰেছীসকলে যি মৰম দেখাই আছে তেওঁ, কংগ্ৰেছ নেতৃত্বই টোপনি নাইকিয়া হৈ গৈছে, যে সেইটো আহি গৈছে, আচলটো আহি গৈছে, আমাক বৰবাদ কৰি পেলাব। আৰু এটা আচৰিত কথা, কিয় বেয়া পাই আছে, যিমান পঞ্চায়ত লেভেলৰ মানুহ আছে, যিমান জিলা পৰিষদ লেভেল মানুহ আছে, চবক মাতি মাতি কৈ আছে যে টকা লাগে, এ জি পিৰ টিকেটটো আপোনাক দিম। মই যদি সঁচা কথা কওঁ, আমাৰ ৰকিবুল হুছেইন ডাঙৰীয়া ইয়াতে ইলেকশ্যন খেলিবলৈ অহা নাই, তেওঁ পঞ্চায়তৰ আৰু জে পি আৰ এ পিৰ টিকেট বিক্ৰী কৰিবৰ কাৰণে আহিছে। এই মেলাটোৰ ফাৰ্ষ্ট যিটো অকশ্যন হ'ব 8 তাৰিখে হ'ব। কংগ্ৰেছৰ পঞ্চায়ত এ পিৰ টিকেট অকশ্যনৰ ফাৰ্ষ্ট ইভিনিং, ইভিনিঙৰ ডেট হ'ল 8 তাৰিখ, অল পি আৰ আই মাতিছে, মাতি যোনে ৰেট বেছি দিব তেওঁলোকে লগত থাকিব, পিছত কি ক'ব সেইটো মই কৈ দিওঁ আমাৰ পি আৰ আই ভাইসকলক, পিছত ক'ব মই কি কৰিম, ভূপেন বৰা চেঞ্জ কৰি দিলে দিল্লী হাইকমাণ্ডে, মোকো আঁতৰাই দিলে ইমান কম ভোট পোৱাৰ কাৰণে, দিল্লী আপোনালোকে মোক ভোট দিয়া নাই, এটা পইচাটোতো গ'ল মেজিকত, দেখা নাই নি আপোনালোকে, চুমন্তৰ পইচা গায় এইদৰে পইচা গায়। তো যিবিলাক মানুহে পঞ্চায়তৰ টিকেটৰ কাৰণে অহা 8 তাৰিখ ই বুকিং কৰিব, তেওঁলোকক এটা টাৰ্মছ এণ্ড কণ্ডিশ্যন দি থাকোঁ,
এটা আন্ডারটেকিং লব টিকেট না পালে যাতে পয়সাটো রিফান্ড পায় এইটো আরে কি ওপেন ডেট দি দিলে ভাই পঞ্চায়েত এভিবি লাখক ওপেন ডেট দিলে যে আপনালোকে 8 তারিখ আহক বলে কিমান দিন টিকেট টু লব ফাইনাল করক নাম লিখক পয়সা জমা করক মুখ কি উদ্দেশ্য সব পঞ্চায়েত বিজেপি কংগ্রেস আর হুজক এই বিলাক মানে উদ্দেশ্য হয়ে যাবে পয়সা নাই আমার তাত কাইলে জেলা পরিষদে কোয়া নাই ধুবড়ি মোর তাত পয়সা নাই মই বিট বিট করিব নোয়ারু এই কারণে মই ব্যাক মারি দিল রকিবুল ইসলামর ই বিডিং ওর ডেট মই কই দিয়েছো গোটে পিয়ারাই লই 8 তারিখে ই বিডিংর কারণে ডেট মাতিছে পঞ্চায়েতর টিকেট এপি টিকেট জেডপি টিকেট বিক্রি হই আজ আপনাদের কথা দিছো যার বেশি পয়সা আছে তে লগে যাব যার কম পয়সা আমার ফালে আই আছে আমার ব্যবসা করিব আইছে এতে আর কি নির্বাচনের প্রেসিডেন্টে যদি মন্ডল কমিটি পাততে পয়সা লয়তে হয় এমবিরি নিতে কিও না পাতি খালি এসারটেইন করিব লাগে আমার পিয়ারাই বন্ধু কালে যে এটা আন্ডারটেকিং দেখিব লাগে টিকেট না পালে পয়সা যাতে রিটার্ন হয় সুশানে কৰিছে লক্ষী পুলিশের সব ইয়ার আহার পিছন তেওক দেখার পিছত মানুষের পুরানা দুঃখ নাই আই মই বুঝিল আপনাদের লার্জ স্কেলে কি কংগ্রেসের জুয়াকালি দুবলি করিলে আজি আপনাদের ইয়াত কি করি আছে কারণ টু গ্রাসরুট মানুষকে লিখে দিল বলে না তেও ইনচার্জ মিনিস্টার আছে দুবলির তেতিয়া তেও জেনেগা দুবলির মানুষক জলাকলা দিলে গোয়ালপাড়া যেগুলি রেভিনিউ ভিলেজ আসলে সেইখানে তেও ফরেস্ট ধুমাই দিলে প্রপোজ ফরেস্ট যে কারণে উচ্ছেদ চলি আছে কোর্টত যাব লাগা হয়ে যায় হারাহাস্তি হয়ে আছে আজি পিআরএফ তেওর ফরেস্ট মিনিস্টার তাকতে করা ফরেস্ট মিনিস্টার তাকতে বহু মানুষের চাকরি লইছে তেওর মানুষবিলাকে চাকরির পৰা কারণে পয়সা লইছে সেইখানে দিব পারা নাই যেতিয়া বিটিএডিত গণ্ডগোল হয়েছিল হাজারো মানুষ ঢুকাইছিল তেও যেতিয়া ক্যাবিনেট মন্ত্রী আছিল মানুষগিনি হত্যার পিছত এতিয়া গভর্নমেন্টে হত্যা করেছে তার পিছত হাফিজ রফিকুল আমার জুনিয়র এমএলএ তে মানুষ জনজা করেছিল বিটিএডি আর রকিবুল হোসেন ডাঙ্গরিয়া তে লন্ডন ফ্যামিলি লই অলিম্পিক চলে আছে এই গোটে অত্যাচার আর বিজেপি মুখ্যমন্ত্রী যেদিন তেওর হয়ে উলাইছে তেতিয়া রাইজ একেবারে ক্লিয়ার হয়ে গেল যে রকিবুল হোসেনক পঠাইছে মুখ্যমন্ত্রী তেওর বন্ধুজনক এই কারণে রাইজ একেবারে আকৃষ্ট কংগ্রেস কর্মী মহলত ব্যাপক মানে এটা আক্রোশ রকিবুল হোসেনের উপর খং করে গোটে মানুষগুলি কংগ্রেস এরিছে ইমান দিন কিয় এটা রকিবুল হোসেনক দেখিলেই মানুষের খং গোটে দুবলি সম্পর্ক আছে কার রকিবুল হোসেন মুখ্যমন্ত্রী তো কই আছে রকিবুল হোসেন জিখিব লাগে মুখ্যমন্ত্রী প্রচার আরম্ভ করে দিলে মই কই আছে নাকি এটা তো মুখ্যমন্ত্রী কলে রকিবুল হোসেন জিখিলে মই ভাল পাও আজমল জিখিলে মই বেয়া পাও জুনে জিকক জিকক এই কারণে আর রকিবুল হোসেনের উপর মানুষের বহু বেশি খং তেও এই মিয়া অঞ্চলত আহি মিয়ার লগত যদি হাত মিলায় মুসাফা করে তারপর গাড়ি বলে স্যানিটাইজার রাখে স্যানিটাইজার দিয়ে হাত করে বহু মানুষ মোক কইছে আজি লাগে আমাক লই এক কাপ চা খালে নাকি তেও না আমার ঘরত আই এক কাপ চা খায় না তেওর ঘরত আমি বই না মানুষের লগত আমার কালচারাল কোনো রিলেশন নাই কোনো বাখার মিল নাই কথাবার্তার কোনো মিল নাই তেও বহু ডাঙর মানুষ আমি বহু তলর তো এই কারণে তেওক দেখিলে ভয় পাই মানে ভয় পাই সব কংগ্রেসী বিলাক মোল্লা বদলতি রাজমোহন সাহেবর যেটা এডুকেশনের ক্ষেত্রত কাম সোশিয়াল বন্ডিং যেটা ক্রিয়েট করি আছে অসমত জাতির